বীরভূমে মুড়ারা এলাকায় তৃণমূলের বৈঠকে অশোক স্তম্ভ লাগানো গাড়িতে এলেন পিকে টিমের লোক, সেই নিয়ে বিতর্ক বীরভূমে। সংবাদ মাধ্যমের সামনে পড়ে প্রশ্নের মুখে মুখ ঢাকলেন পিকে টিমের এক কর্মী। সাংবাদিকদের সামনে পড়ে গাড়িতে না উঠে ছুটে ঢুকলেন পার্টি অফিসে। শনিবার এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের মুড়ারয়ে। শনিবার বিকেলে মুড়ারয় দলীয় কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পিকেট টিমের সদস্যরা। বৈঠকে সবুজ রঙের গাড়িতে আসেন পিকেট টিমের সদস্যরা। গাড়ির সামনে লাল কালিতে লেখা ছিল অন ডিউটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই বোর্ডে অশোক স্তম্ভেরও অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। নিয়ম রয়েছে অশোক স্তম্ভ সবার ঊর্ধ্বে থাকবে, কিন্তু এক্ষেত্রে অশোক স্তম্ভের মাথায় লেখা হয়েছে অন ডিউটি, অশোক স্তম্ভের নিচে নেই সত্যমেব জয়তে। সভা শেষে পিকের এক কর্মীকে প্রশ্ন করা হলে তিনি ছুটে দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন। পিকের টিমের গাড়ির চালক সুশান্ত দাস বলেন, আমি দিন তিনেক ধরে গাড়ি চালাচ্ছি, পিকের লোক গাড়িতে যাতায়াত করে, কেন সরকারি বোর্ড লাগিয়েছেন বলতে পারবো না। গাড়ি মে ও গভর্নমেন্ট কা লোগো কেসে হ্যায়, কোন সি মারি গাড়ি? ও আপকা জি, আপ যে গাড়ি মে আয়ে থে, ওকে আপকে আপকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কে এমপ্লয় হ্যায়। রাও জি বলিয়ে রাও জি, আপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কে এমপ্লয় হ্যায়, ওসমে গভর্নমেন্ট কা লোগো কিউ হ্যায়? আপ তো পিকে কা আদমি হ্যায় না? হ্যাঁ বলিয়ে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাহে লিখা? गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल लोगो लगाकर गाड़ी के गाड़ी में आप क्यों आए हैं? पार्टी काम में गवर्नमेंट के गाड़ी क्यों सर? कहीं भी अंदर आ जा रहे हो? नहीं नहीं अंदर बोलिए ना। এই গাড়িটা কে নিয়ে আসছে? আমি নিয়ে আসছি। কে এসছে গাড়িতে? পিকে, আমরা জানি পিকে, আমি নতুন রায় চেপেছি। কজন এসছে? একজন। একজন কোথায় কে এসছে? কোথায় এসছে বলে? কোথা থেকে চেপেছে? বোলপুর থেকে। বলবোতে কি বলেছে আপনাকে কোথায় যেতে হবে? আমাদের গাড়ি চাপা পড়া বলে মুড়ারয়ে যাবো। আচ্ছা, মুড়ারয়ে কোথায় এলো? মুড়ারয়ে কোথায় এলো এটা আমি তো জানি, ইমনার তো নামলাম, এরাও তো দেখলো, আমি তো জানি না এটা কোন জায়গা। এটা পার্টি অফিস। পার্টি অফিস তাহলে কোন দলে পার্টি অফিস? এখন তো দেখছি টিএমসি। আচ্ছা, তো আপনার গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড লাগা আছে। হ্যাঁ, এটা কে লাগিয়েছে বোর্ডটা? স্যার লাগিয়েছে। উনি লাগিয়েছেন? আগে আপনার গাড়িতে বোর্ড লাগানো ছিল না? গাড়িটা কার? গাড়িটা আমাদের মালিকের। কি নাম মালিক? আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। গাড়িটা কোথাকার? গাড়িটা গাড়িটা বোলপুর। বোলপুরে মালিকের নাম কি? গাড়ির মালিকের? মালিকের নাম দাদা আমরা আপু বলেই চিনি, আমি নতুন চেপেছি দু মাস হলো। আপনার নাম কি? আমার নাম সুশান্ত দাস, পুরো নাম। তাহলে আপনার গাড়িতে কে এসছে বললেন? পিকে বলে আমি জানি, আমি দু মাস চেপেছি, আমি আজকে এদের ডিউটি করছি, আজকে তিন দিন হলো কি চার দিন। আমি জানি না দাদা, জানি না আমি, কারণ আমি স্কুলে গাড়ি চালাই, ওই মালিকেরই যা চার পাঁচটা গাড়ি আছে, যাকে যেদিন সময় পায় তাকে সেদিন সেন্ড পাঠাই। আপনি যখন চাপলেন তখন দেখলেন বোর্ড লাগাচ্ছিল না কি লাগালো? বোর্ড লাগানো ছিল তিন দিন ধরে, লাগাচ্ছিল তিন দিন থেকে ঘুরছে, তিন দিন থেকে কি বোর্ডটা লাগানো আছে? তিন দিন আমি ঘুরি না, কেন ঘুরিনি আমি তিন দিন এনাকে নিয়ে ঘুরি। এই গাড়িটা কি পাবলিক না গভর্নমেন্টের সেটা বলুন? এই গাড়িটা পাবলিকের।